অর্পিতা, চলে এসেছি তোমাদের সাথে করে নিয়ে আরও একটা ব্লগ শুরু করতে। আজকে ভাবলাম আজকে একটু ছাদের থেকে ব্লগটা শুরু করি। দেখো ওয়েদারটা আজকে কী সুন্দর, মানে রোদ ওঠেনি, গরম তো অবশ্যই আছে কিন্তু কীরকম জানি একটা মেঘলা হয়ে রয়েছে, মনে হয় বৃষ্টি আসবে, কী জানি বৃষ্টি যে কবে আসবে। আর একটা ওই ঝড় আসার কথা আছে না, মোকা না মোচা, সেটাও বলছে তো এখন আর এদিকে আর আসবে না, কিন্তু ওই যা গরম মনে হচ্ছে একটু ঝড় বৃষ্টি না হলে আর যেন স্বস্তি পাওয়া যাবে না। দেখুন এই যে আমার টাইম ফুল গাছটাতে একটা সুন্দর ফুল ফুটেছে, আমার এই কালারের ফুলটা এত ভালো লাগে, ভারী সুন্দর লাগে, মাঝে মাঝে একটা করে ফোটে, বেশি ফোটে না, একটা করে ফোটে, ওই রোজই জল দেই। আর এইটা না আমি একটু শেয়ার করলাম তোমাদের সাথে, দেখো এটা না কী গাছ আমি না বুঝতে পারছি না, টবের থেকে টবের মধ্যে না নিজে থেকেই হয়েছে। ওই যে বলতাম না যে টবগুলোতে জল দিয়ে রাখি রোজ, যাতে যখন গাছ এনে লাগাবো তাতে যাতে মাটিটা নরম থাকে তাই জন্য, কিন্তু কী গাছ আমি বুঝে উঠতে পারছি না, যদি একটু কমেন্টে জানাও যে ভালো হয় যে এটা কী গাছ। আর এই লঙ্কা গাছগুলো তো একটুখানি জল না দিলে না কীরকম জানি, মানে একদিন জল না দিলে কীরকম মেতিয়ে যায়। আর এখনও কেন লঙ্কা ধরছে না সেটা একটু বলো তো, কী করলে একটুখানি ফল হবে একটু কমেন্ট বক্সে কিন্তু জানিও। বাবা এই দেখি নিচে চলে আসলাম, দেখি নিজে থেকেই পড়তে বসে গেছে, ভালো কথা পড়তে বসুক, ও পড়ুক আর আমি একটুখানি চা খাই, তারপর ওকে একটুখানি পড়াই, চা খেয়ে পড়ি, তারপর বাদবাকি কাজগুলো আমি করবো, আমার নিজের যা যা কাজ আছে সেগুলো কিন্তু করবো। তো ওকে একটুখানি পড়িয়ে নিই, চলো চা খেতে খেতে। তো এখন এসেছিখানি, ও কিন্তু পড়ছে আমার ছেলে, তো এখন এসেছি একটুখানি, তো চলে এসেছি একটুখানি রান্নাঘরে, কারণ হচ্ছে রান্নাঘরে এসেছি যে একটুখানি দেখো আমি এই বড় নুনের কন্টেনার থেকে এই ছোটো কন্টেনারগুলোতে না নুনগুলোকে একটুখানি ঢেলে রাখি, তাহলে রান্না করার সময় কিন্তু সুবিধা হয়। আর এইটা না আমি স্ন্যাপডিল থেকে কিনেছিলাম, আগে খুব স্ন্যাপডিল থেকে কেনাকাটি করতাম, এখন আর কিছু কিনি না, ওই যে স্পাইস র্যাকগুলো ওটা না পুরোটা আমার ভেঙে গেছে, তাই অবশিষ্ট দুই একটা কৌটো আছে যেগুলোর মধ্যে একটু নুন আর হলুদ রেখে দিই, আর যে আবার খালি হয়ে গেলে আবার একটুখানি ধুয়ে নিই। আমারই নিজের হাত থেকে পড়িয়ে গিয়ে একটুখানি ভেঙে গেছে, জলের বোতলগুলো খালি একটুখানি ভরে নিই, জল ভরতে আমার ভীষণ বিরক্ত লাগে। আজকে কী কী রান্না হয়েছে তোমাদের একটুখানি দেখাই, দেখো আমের টক হয়েছে, মানে চাটনি, আমের টক না, টক খাই না আমরা, আলু পোস্ত, অনেক দিন পর আলু পোস্ত করতে বলেছিলাম শাশুড়িকে, এ হচ্ছে উচ্ছে ভাজা আর এটা হচ্ছে পেঁপে দিয়ে ডাল হয়েছে, সবসময় আবার টক ডাল খেতে ভালো লাগে না, যদিও এখন টক ডালের প্রয়োজন কিন্তু পেঁপে দিয়ে আজকে ডাল হয়েছে। আর হয়েছে ওইটার কলমি শাকের চচ্চড়ি, এটা ভীষণ ভালো লাগে, উনি খুব ভালো বানান কলমি শাকের চচ্চড়িটা, বেশ আলু কুমড়ো ঠুমড়ো দিয়ে বানায়। তা আজকে হচ্ছে এই হচ্ছে রান্না। আর এই দেখো শাশুড়ি অনেক লেবু এনে রাখে, কারণ লেবু মধুর জল খাওয়া হয় বলে, আর এখন গরমকালে একটু লেবু খাওয়াও ভালো, মানে উচিত। আর এই দেখো শসা আর পেয়ারা একটুখানি কেটে রেখেছে এমনি জাস্ট পরে খাওয়ার জন্য। আর এখন রান্নাঘরে আমি তোমাদের দেখা একটু শেয়ার করব, যে একটুখানি গরম জল করেছি, কাজ বাজ তো সবই হয়ে গেছে, তো এখন একটুখানি গরম জল করছি, কারণ হচ্ছে মানে তোমরা ভাবছো গরম জলের মধ্যে সার্ভ দিয়ে কী করবো, আর যেই মানে কাপড়গুলো রান্নাঘরে ইউজ হয় না সেগুলো ভীষণ মানে তেলকাষ্টি হয়ে যায়, ভীষণ মানে সেটা ভীষণ বিরক্ত লাগে, আর মানে ইউজ করতে ইচ্ছে করে না, রান্নাঘরে দুদিন পরপর কিন্তু মানে এরকম করে করতে হয়। আর আমি দুটো চেক মানে রুমাল ইউজ করি, যেটা ভাতের হাঁড়িটাকে ধরা যায়, তারপরে আর একটা যেটা আমি ইয়েলো কালার দেখলে ওটা যেটা দিলাম ওটা হচ্ছে একটা তোমরা সবাই জানো যে স্কচ ব্রাইট টাইপ অফ ওই মোছার, আর ওটা আমি কী যেন বিগ বাজার থেকে কিনেছিলাম, তো এইটা দিয়ে আবার গ্যাস মুছতে আমার ভীষণ ভালো হয়, মানে ভীষণ তাড়াতাড়ি মোছা হয়ে যায় আর ভীষণ ক্লিনটা ভালো হয়, সুন্দর হয়। আর এইদিকে আরেকটা না গ্যাসের ওই পাশ দিয়ে ভীষণ জলগুলো ওই আমার গ্যাসের ভেতরে তলায় ঢুকে যায়, তাই জন্য একটা কাপড় আমি ওই জায়গাটাকে দিয়ে রাখি, মানে কত রকম যে সমস্যা তার নেই ঠিক। তো এইগুলোকে আজকে ভাবছি একটুখানি কাচবো ভালো করে, গরম জল করে না না কাচতে না এগুলো যায় না একদম, মানে তেল চিটচিট চিটচিট করে, তো ওই রোজ তো দুদিন পর পর হয় না, ওই এক সপ্তাহ পনেরো দিনও কোনো সময় হয়ে যায়, সময় পাই না তো আমি একটুখানি এইসব করবো, তো আজকে একটু সময় পেয়েছি, রান্নাও তাড়াতাড়ি হয়ে গেছে, তাই জন্য কিন্তু এই কাজগুলো একটুখানি করবো। আর তোমাদের বলি আমার ছেলে প্রচুর প্রজেক্ট দিয়েছে, মানে এত প্রজেক্ট দিয়েছে বলার কথা না, আর ওদের স্কুলের প্রজেক্টগুলো এমন টাইপের দেয় না, মানে কোনো কিছু ধরো মেকিং করতে দিল, চার্ট পেপারে কিছু বানাতে দিল, এমনি সেসব কিছু দেবে না, দেবে কতগুলো টপিক, এই টপিকের ওপরে তোমাকে লিখতে হবে যে এই টপিকটা ওটা দেবে, ওরা দেবে সেই টপিকের ওপরে লিখতে হবে, আবার টপিকগুলো ফরম্যাটে ফেলে কিন্তু লিখতে হবে, ওই নিজের মতন করে একটা গোটা
লিখিয়ে গেলাম সেটা হবে না। আবার দিয়ে দিয়েছে তোমাদের, মানে মেনশান করে দিয়েছে যে কত পেজের ওপর লিখতে হবে, তারপরে ওই কত ওয়ার্ডের ওপর লিখতে হবে, এরকম লিখে দিচ্ছে 600 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, একটা বডি পার্টসই লিখতে হবে 5 থেকে 8 পাতা পর্যন্ত, মানে এইরকম, মানে ইন্ট্রোডাকশান, লার্নিং অবজেক্টিভ, লার্নিং আউটকাম, বিবলিওগ্রাফি, এইরকম যে ধরনের ফরম্যাটে ফেলে ওইগুলোকে লিখতে হবে। আর এত বিরক্ত লাগে না, মানে এই প্রজেক্টগুলো বাচ্চারা তো ম্যাক্সিমাম করে না, খুব কম কিন্তু স্কুলের বাচ্চারা প্রজেক্ট করে। আমার যা মনে হয় ম্যাক্সিমাম মা বাবারাই করে যায় প্রজেক্ট, আমারটা তো সত্যি কথা বলতে আমারই করতে হয়, আমি একদম মিথ্যে কথা বলবো না, আমার ছেলের প্রজেক্ট কিন্তু আমারই করে দিতে হয়। ও প্রজেক্টের সম্বন্ধে কিছু জানে না আর পারেও না, পারে না বলতে আমি কখনো সেভাবে ছেড়ে দেখিনি, হয়তো ছাড়লে পারতো কিন্তু কেন জানি না আমি করে দিই ওকে, কারণ তাহলে পড়বে কখন, পড়াশোনা করবে কখন, এই যে সামার ভ্যাকেশন পড়েছে এখন কি স্কুল খুললেই আবার এক্সাম, তাহলে এখন কি পড়াশোনা করবে নাকি এখন প্রজেক্ট নিয়ে বসবে, নাকি এখন স্কুলের কপি মানে পুরো মানে যেগুলো লিখে আনেনি ইনকমপ্লিট সেগুলোকে কমপ্লিট করবে, মানে কোনটা করবে, কোন দিকে যাবে। তাই জন্য প্রজেক্টগুলো আমি করে দিই। আর ওদের এই সামার ভ্যাকেশন আর উইন্টার ভ্যাকেশন এই যে প্রজেক্ট দিয়ে ভরে রাখবে, মানুষ কোথাও ঘুরতে বেড়াতে যেতে পারবে না। তো আজকে তো মাঠে যেতে হবে বিকেলবেলা, যথারীতি 5টা থেকে মাঠ আছে, তো এখন একটুখানি লেবু নুন চিনি জল করে দেবো। ওকে, তো লেবু নুন চিনির জল কেন বলছি, মানে ওয়ারেসও নিয়ে যাই, ওয়ারেসটা শেষ হয়ে গেছে বলে একটুখানি ভাবছি লেবু নুন চিনি দিয়ে জল করব। ওদের মাঠের যে ও যে খেলে ওদের ওখানে যে আছে নিউট্রিশিয়ান, সে বলেছে যে গ্লুকন্ডি খাওয়া যাবে না, গ্লুকন্ডি খেলে গ্যাস হয়ে যাবে রোদের মধ্যে, হয় নর্মাল নুন চিনি লেবুর জল করে নেবে, নালে নুন চিনির জল, নালে ওয়ারেসের জল, এইরকম জল কিন্তু খেতে হবে, মানে গ্লুকোজের জল কিন্তু খাওয়া যাবে না। তাই জন্য ভাবলাম রোজই না নুন চিনি কিংবা ওয়ারেস নিয়ে যাই, একটু আজকে লেবু দিয়ে নিয়ে যাব। তো চলে এসেছি মাঠে, এই দেখো মাঠে তোমাদের একটা জিনিস দেখাবো বলে শেয়ার করলাম, দুই বন্ধুর কিন্তু খুনসুটি, মানে মারপিট চালু হয়ে গেছে না কি নিয়ে, ওই যে তনুশ্রী যে মিডিলে বসে আছে, ওর লিচু নিয়ে এসছে ওর বাড়ির গাছের বাগানে, মানে বাগানে বাগান আছে ওদের পুরো, লিচু আম সব কিছুর মানে আছে, তো সেই ও নিয়ে এসছে, সেই নিয়ে কিন্তু খুনসুটি মারপিট ওদের মধ্যে চালু হয়ে গেছে, ওর থেকে লিচু কারে কেড়ে খাচ্ছে, ওর থেকে লিচু কেড়ে খাচ্ছে, এই হচ্ছে অবস্থা। কিন্তু এইগুলো কিন্তু ভারী মজা, তাই না, পুরো আমরা বাচ্চা, আমাদের বাচ্চারাও এরকম করে না যেগুলো আমরা করি, মানে কারাকারি করে না যেগুলো আমরা কারাকারি করি, এদিকে ওরা কারাকারি চালু করে দিয়েছে। আর বাচ্চারা কিন্তু এখন এসেছে প্যাড পড়তে, মানে ওরা ওয়ার্ম আপ হয়ে গেছে, এখন ওরা যে যার মতন যাকে বলিং দিয়েছে বলিং করবে, আর যাকে ব্যাটিং দিয়েছে যারা মানে প্যাড ঠ্যাড পরে এখন ব্যাটিংয়ের দিকে যাবে। কিন্তু আমাদের কিন্তু খাওয়া বন্ধ থাকে না মাঠে আসলে, তোমরা আমাদের জানো, আমাদের বন্ধুবান্ধবরা ভীষণ খেতে ভালোবাসি, তাই এখানে নাই পাড়াটা এরকম একটা পাড়া যে কোনো খাবারের দোকান নেই, ভীষণ মানে একটা বাজে টাইপের ব্যাপার, যে কিছু খাবে মুখরোচক সেসব পাওয়া যায় না। এই দূরে একটা একটা এরকম চায়ের দোকান আছে যেখানে বিস্কিটে ভরা আর একটু কেক পাওয়া যায়, এই আর আমার ওই বিস্কুট শুধু শুধু খেতে ভালো লাগে না, শুধু চা ছাড়া। তাই জন্য আজকে একটুখানি ভাবলাম যে একটু বাবুজি কেক খাবো আমি, তো দেখা যাক, আমার বাবুজি কেকটা পছন্দ করি না কিন্তু কিছু অগত্যা করার নেই, একটুখানি ভাবছি কেকই নেই, সবাই জোর করছে যখন তাহলে একটুখানি খাই। তো এই দোকানে চলে এসেছি, দেখা যাক, মাঠ তো কমপ্লিট হয়ে গেছে, আমার না টুকটাক অনেক কিছু জিনিস নেওয়া বাকি আছে কেনাকাটি করা। আর তোমরা মনে আছে আমি এসি রিমোট নিয়ে গেছিলাম একটা কিনের, মানে ডুপ্লিকেট রিমোট, এসিটা খারাপ হয়ে যাওয়ার জন্য সেই রিমোটটাও চেঞ্জ করতে হবে। আর আমি এর মধ্যে কিন্তু সবকটা লিপস্টিক না, একটা কিন্তু সিঁদুর নিয়েছি, সিঁদুর আমার বাড়ন্ত ছিল একদম, তো লিকুইড সিঁদুর নিয়ে নিলাম, আর দুটো নিউড শেডের লিপস্টিক নিলাম, আর হচ্ছে একটা পারফিউম নেবো, এই মানে টুকটাক জিনিস কিন্তু একটুখানি নিলাম, কেনাকাটি করলাম বেশ। আর দেখলেই না এই কসমেটিক্সের দোকানে আসলে আমার মনে হয় এটা নিই ওটা নিই সেটা নিই, কিন্তু এত কিছু নেওয়া যায় না, আবার বাস থেকে কিন্তু বকাবকি চালু করে দিয়েছে। তো যাই হোক, ওদিকে তো নেওয়া হয়ে গেছে, কিন্তু আমাদের যে নেমন্তন্নরা আছে যে উপনয়নের উপহার নিতে এসেছি, কী সুন্দর না কথাটা, উপনয়নের জন্য উপহার নিতে এসেছি, তো তার জন্য তো উপহার নেবই, কিন্তু এই নিই যে এই যে বড়ো বাচ্চাটি সেও বলছে যে তার নাকি আর পড়ার কিছু নেই, ভাবুন তো একবার, যে পড়ার বলে ওর আর কিছু নেই, বলছে না গরমে নাকি পাঞ্জাবি পরে যাবে। তাই এইখানে আমাদের এই গলিটাতে ভীষণ ভালো ভালো পাঞ্জাবির দোকান আছে, খুব সুন্দর সুন্দর পাঞ্জাবি পাওয়া যায়, তো একটা দোকানে ঢুকে যে দেখা যাক ওর পছন্দ হয় কিনা। যথারীতি ও সবকটা দোকান না ঘুরে কিন্তু নেবে না, কারণ এক দোকান ঘুরেও নেয় না, আর ওকে পছন্দ করানো মানে মানে ভগবানের একটা মানে সাধ্য, মানে ভগবান ছাড়া ওকে কেউ পছন্দ করাতে পারবে না।
মানে এরকম একটা ব্যাপার, কোনো এটা ভালো না, কোনো সময় বলবে ওটা ভালো না, না এটা না, এটাই পারফেক্ট নেই, ওই রকম পারফেক্ট। দেখতে পাচ্ছেন যে কত রকমের জিনিস দেখানো আছে, ওই আগের দোকানে তো একটাও পছন্দ হয়নি, এই দোকানেও দাদা এবার দেখানোর চেষ্টা করছে। ও আসলে চাইছে কলার ছাড়া, কলার দিয়ে পড়তে ওর ভালো লাগে না, নাকি বলে গরম লাগে, কলার গলার ওখানটা চাপা চাপা লাগে, এই ব্যাপার। তাই বললাম কি এইটা তো বেশ ভালো লাগছে কালারটা, তাই না, সুন্দর না কালারটা? কিন্তু বলছে না, ওই মানে একটা কেন মানো করছে। আর হোয়াইট রেড এটাও ভীষণ ভালো লাগে। ওই যে আগের দিন তোমরাও কিন্তু এসেছিলে, তাই না, এই দোকানটাতে যে আমার ছেলের জন্য পাঞ্জাবি নিলাম, এই দোকানটাতেই কিন্তু আবার এসেছি, ভীষণ ভালো ভালো কালেকশন কিন্তু এই দোকানটাতে। তো ওই পাঞ্জাবিগুলো সাইডে রেখেছে, কিন্তু এই দিকে এইগুলো আবার ওর পছন্দ মনে হয় হচ্ছে। এগুলো পাঞ্জাবি টান ঠিক না, মানে কুর্তা টাইপ অফ, লং কুর্তা হয় না ওই রকম, মানে কাপড়টা লিনেন কাপড়ের আর হচ্ছে একদম ওয়ান কালারের, মানে কালারটা একরকম কাজ করা নেই তো, আর এটা ভীষণ পছন্দ হয়েছে। এই দুটো কালার ভীষণ মিষ্টি কালার, ভীষণ ভালো লেগেছে। এই যে একটা কচি কলা পাতা টাইপের কালার আর একটা বেশ পিচ কালার যেটাকে বলে, দুটোই কিন্তু ভারী মিষ্টি। দেখা যাক ও কোনটা নেয়। আমি বলেছিলাম গ্রিন কালারটাও নিতে পারো, এটাও ভীষণ কিন্তু ভালো কালার, কিন্তু ওর মনে হচ্ছে ওই কালারটা বেশি পছন্দ। ওই দেখুন সেটা বলছি আবার দেখি, এটা তো এটা একটুখানি গায়ে ফেলে দেখা যাক। আর এগুলো কিরকম রোল করেই কিন্তু রাখে, এরকম করে সুন্দর করে ওইভাবে ভাঁজ করে রাখে না, যেহেতু কাপড়টা এই টাইপের, তো এইটাই নেবে বলছে। ওই দেখুন ওই যে গায়ে চাপিয়েছে এটাই নেবে, তো ওরটা তো নেওয়া হয়ে গেছে, এখন বাচ্চাটার জন্য নেব। বাচ্চাটার জন্য ভাবছি পাঞ্জাবিই নিয়ে নিই, ভীষণ সুন্দর লাগবে কিন্তু দেখতে। আর ও না খুব পাঞ্জাবি পরেও দেখেছি, মানে যার কথা বলছি আমরা যাদের অনুষ্ঠানে যাব বাচ্চাটি, তো নেব, তো ওর জন্য একটু ভ্যারাইটি দেখে নিই। দেখুন কতগুলো বার করেছে, আমারও ঠিক পছন্দ হচ্ছে না, এই কাজগুলো যেন একটু বেশি মোটা মোটা টাইপের লাগছে। এই যে এই সাদা লালটা আবার খুব ভালো লেগেছে আমাদের দুজনেরই, এইটাই ভাবছি নেবো সাদা লালটা, ভীষণ মিষ্টি না সাদা লালগুলো দেখতে এত ভালো লাগে, আর যে কোনো পুজোতে পড়লে কিন্তু খুব সুন্দর লাগে। আমার ছেলে সাদা লালটা তো খুঁজেই পাচ্ছি না, দেখা যাক কোথায় রেখেছি, যেটা আমার মা সরস্বতী পুজো ওকে দিয়েছিল, তো এইটাই নেবো, বেশি ঘাটবো না, অনেক কিছু দেখিয়ে ফেলেছে তো, আর বেশি জিনিস দেখলে না বেশি কিন্তু চোখটা দেখবে ধা দিয়ে যায়, মানে আর কিছু তোমার পরে পছন্দ হবে না, যেটা একটা পছন্দ হয়ে গেছে ওটা ছাড়া আর কিন্তু আর বাদ বাকি পছন্দ হবে না। আর কিন্তু পিওর কটনের কিন্তু ভীষণ সুন্দর দেখতে। তো সব কেনাকাটি কমপ্লিট, বাড়ি যেতেও লেট হয়ে যাচ্ছে, আজকে আবার পড়াও আছে কিন্তু ছেলের। তো এখানে এসেছি একটুখানি, শনিবার আজকে মন্দিরে কিন্তু পুজো দিতে হবে, তো এইদিকে পুজো দিতে চলে এসেছি। এইদিকে এর আগেও তোমরা দেখেছো এই মন্দিরটাতে পুজো দিতে, আর আমি একটু দাঁড়িয়েই আছি, যেহেতু বাইরে রাস্তার জামা কাপড় একটু খাওয়া হয়েছে, তাই জন্য আমি আর ভেতরেও ঢুকবো না, বাইরে থেকেই পাঁকে প্রণাম করছি। আর ঠাকুরমশাই ওই যে পুজোয় বসেছে, একদিন আমি শিন্নি প্রসাদ পেয়েছিলাম, আর না পাই না, আর আমার শিন্নি খেতে এত ভালো লাগে, মানে কি বলবো, একদিনই প্রসাদের টাইমে এসেছিলাম, বেশ পুজো দিয়ে প্রসাদও দিয়েছিল আমাদের হাতে। কিন্তু ওই যে আমি তো আমাদের তো বেশিক্ষণ দাঁড়াতে পারবো না, ছেলেকে পড়তে দিতে যেতে হবে, তাই জন্য বেশিক্ষণ দাঁড়ানো যায় না, ওই জন্য প্রসাদও ওই পাই না। তো চলো ও আজকে এখন ভালো করে পুজো দিক, মাকে ডাকি, আমিও মাকে ভালো করে ডাকলাম, সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক, আর ওনারাও যেন সুস্থ থাকে ভালো থাকে, আর তোমরাও যেন তার সাথে সাথে ভালো থেকো সুস্থ থেকো সবাই আনন্দ থেকে মজায় থেকো। তো আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানিও, সবাইকে টাটা, বাই বাই।